আমার প্রিয় স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড স্যামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন নিয়ে দেখো সরাসরি স্নেকে নোরা সপ্তম শ্রেণীর আমার প্রিয় ও স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড স্যামেডি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোয়েশ্চিনবে পান নিয়ে দেখো সরাসরি কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড স্যামেডি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোয়েশ্চিনবে দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট একের দাগে রয়েছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান এক করে এক কিন্তু ছয় সমান সমান ছয় প্রথম মেঘালীত বলা হয় পাথরের গাড়ি পাথরের সমাধি পাথরের খেলনাকে উত্ত্রবে পাথরের সমাধিকে পরে প্রশ্ন বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল রাজা বাবা বিস্পতি উত্ত্রবে বাবা পরে প্রশ্ন গৌতম বুদ্ধ জন্মেছিল লিচ্ছবি হর্ষঙ্ক না সাক্ষ্য বংশ উত্ত্রবে সাক্ষ্য বংশে প্রশ্ন দেবকুল প্রতিষ্ঠা করেছিলেন কুষাণরা মৌর্জনা না গুপ্তরা কুষাণরা পর প্রশ্ন জনপদ হল কৃষিভিত্তিক শিল্পভিত্তিক শ্রমিক ভিত্তিক গ্রামীণ এলাকা উত্তরা কৃষিভিত্তিক পর প্রশ্ন গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মী উদ্দেশ্যে জমিদানকে বলা হয় সামন্ত বেগার না অগ্রহার ব্যবস্থা উত্তর অগ্রহার ব্যবস্থা গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হয় অগ্রহার ব্যবস্থা পরে রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা প্রশ্নের মান এক করে পাঁচ সমান পাঁচ নিষ্ক হবে মুদ্রা মগধের রাজধানী হবে রাজগৃহ হিনজান মহাজান হবে বৌদ্ধ ধর্ম আদি গুম্পা সেলেবে সুয়ানজাং ইন্তু হবে খারবেল এক কদে উত্তর দাও যে কোনো পাঁচটি প্রতি প্রশ্নে মানে এক করে এক পাঁচ সমান সমান পাঁচ প্রথম সমাবর্তন কাকে বলে একটি অরাজনৈতিক মহাজনপদের নাম লেখো পর নব্য ধর্ম আন্দোলন কবে শুরু হয় পর হচ্ছে কার উপাধি ছিল পর সাতবহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন পরের প্রশ্ন গুপ্ত যুগের প্রধান জীবিকা কোনটি পর সুবর্ণ কাকে বলে পরে চারিদাগে নিজের ভাষায় লেখ যে কোনো তিনটি মান তিন করে তিন গুণ তিন সংসার নয় প্রথম আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার বদল হয়েছিল কেন প্রশ্ন বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল পরে যে কী কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনবদগুলির থেকে শক্তিশালী হয়ে ওঠে পরেছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড স্যামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও যে মুহুর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে